আসসালামু আলাইকুম, আমি আকরাম হোসেন। আজকের ভিডিওতে আমরা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফিজিক্স কোশ্চেন সলভ করব। চলো আমরা শুরু করি। দেখো এমসিকিউতে কি বলছে, যে তড়িৎ বিভবের সংজ্ঞায় অসীম বলতে কি বোঝায়। একটা জিনিস মাথায় রাখবে, ধরো একটা চৌম্বক আছে, একটা চৌম্বকের একটা এরিয়া থাকবে, যে এরিয়ার মাঝখানে তুমি আরেকটা চৌম্বক আনলে এই চৌম্বক আর ওই চৌম্বক আকর্ষণ করবে। সেম ভাবে চিন্তা করতে পারো, একটা কিউ কুলম্বের চার্জ আছে, এই চার্জের কি থাকবে, একটা এরিয়া থাকবে, যে এরিয়ার মাঝখানে তুমি আরেকটা চার্জ আনলে সে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। এখন তড়িৎ বিভব কি, তড়িৎ বিভব হলো অসীম হতে, চিন্তা করো এটা একটা অসীম, অসীম হতে এক কুলম চার্জ আনবে, কত কুলম, প্লাস এক কুলম চার্জ আনতে হবে। তাহলে দেখো এই প্লাস, এই প্লাস কি করবে, বিকর্ষণ করবে। তাহলে চিন্তা করো এদের মধ্যে বিকর্ষণ হলে, তাহলে চিন্তা করো যে বিকর্ষণ হলে তুমি তো ওর কাছাকাছি নিতে পারবে না, সো তোমার একটা কাজ করতে হবে। সো সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে, অসীম হতে এক কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো তড়িৎ বিভব। সো অসীম বলতে কি বোঝায়, অসীম বলতে আসলে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু। অসীম মানে কিন্তু ইনফিনিটি, মানে তুমি জানো না কোন জায়গায়, এরকম না, বিষয় হলো তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে আনতে হবে। সো এর অ্যান্সারটা কিন্তু হবে গ নাম্বার, যে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুর দূরত্ব। দেখো এমসিকিউতে কি বলছে, অবস্থান ভেক্টর আর হলে এর ডাইভারজেন্স কত। সো অবস্থান ভেক্টর আর সমান আমরা কি জানি, আর সমান জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা কিন্তু আমরা জানি আর এর মান। এখন তোমার বলছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স মানে হলো ডেল ডট আর, ডেল ডট আর, ডট গুণ করতে হবে। সো আমরা তো ডেল সমান জানি, ডেল সমান আমরা কি জানি, ডি বাই ডি এক্স আই প্লাস ডি বাই ডি ওয়াই জে প্লাস ডি বাই ডি জেড কে ডট, ডট করবো কার সাথে, আর এর সাথে ডট গুণ। সো এই মানটা কিন্তু এখানে ডট গুণ করতে হবে। সো ডট গুণ করলে আমরা যদি জানি আই এর সাথে আই যায়, জের সাথে জে যায়, দেখো এ আয়ের সাথে কত আছে, এ আয়ের সাথে আছে ডি বাই ডি এক্স, আর এর আই এর সাথে কত আছে এক্স, সো এক্স। তারপর দেখো এর জের সাথে কত আছে ডি বাই ডি ওয়াই, এর জের সাথে কত আছে, জের সাথে আছে ওয়াই, সো ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এ কে এর সাথে কে আছে ডি বাই ডি জেড, সো ডি বাই ডি জেড, এখানে কে আছে জেড, সো আমি জেডটা করবো। আমরা জানি এক্স এর সাপেক্ষে এক্স রে করলে কত হবে ওয়ান, ওয়াই সাপেক্ষে ওয়াই রে করলে কত হবে ওয়ান, সো জেড এর সাথে জেড এর সাপেক্ষে করলে কত হবে ওয়ান, তিনটা ওয়ান যোগ করলে আমি আলটিমেটলি পাবো থ্রি। সো এই টাইপের এমসিকিউ, এইগুলো কিন্তু শর্টকাট আছে। শর্টকাটটা কি, দেখো এক্স এর সাথে কত আছে, এক্স এর সাথে মনে মনে চিন্তা করা যায় এখানে ওয়ান আছে, আমি তো দেওয়া আছে কি যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, দেখো এখানে এক্স এর সাথে আছে ওয়ান মনে মনে, এখানে ওয়াই সাথে আছে মনে মনে ওয়ান, এখানে আছে ওয়ান, তিনটা ওয়ান যোগ করলে কত হবে থ্রি, এটা হলো শর্টকাট। যদি এরকম হয় যে থ্রি এক্স আই প্লাস ফোর ওয়াই জে প্লাস থ্রি জেড কে, যদি এমন হয় তাহলে এর অ্যান্সারটা কত আসবে, এই সংখ্যাগুলো যোগ করে দিবা জাস্ট, যে তিন যোগ চার যোগ তিন, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি দশ। সো এই টাইপের এমসিকিউ আসলে শর্টকাটটা এইভাবে চিন্তা করবা যে সামনের সংখ্যা কত আছে, তিনটা যোগ করে দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পাই যাব, এর অ্যান্সার হবে কত থ্রি, কারণ তিনটা ওয়ান যোগ করলে কত হবে থ্রি। দেখো এমসিকিউতে কি বলছে, যে একটি তামার তারে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব এত মিটার কিউব, তারপরে বলছে যে প্রবাহ ঘনত্ব এত এম্পিয়ার পার মিটার স্কোয়ার, বলছে ইলেকট্রনের তারণ বেগ কত। এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে সূত্রটা কি মনে, আমি এভাবে মনে রাখতাম, দুইটা সূত্র এখানে মনে রাখতে হয়, আই সমান আমি মনে রাখতাম নাভি, আর আরেকটা সূত্র আছে হলো কিউ সমান নালি, আই সমান নাভি কিউ সমান নালি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রবাহ ঘনত্ব জে দ্বারা প্রকাশ করা হয় প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব হলো আই বাই এ। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, চলো আমরা ম্যাটটা একটু করি। সো তারণ বেগ, এখানে ভি কিন্তু ভোল্টেজ না, মাথায় রাখতে হবে ভি কিন্তু ভোল্টেজ না, ভি হলো তারণ বেগ। সো ভি সমান যদি বাড়ি করতে চাই আমরা বলতে পারতেছি আই বাই কি হবে এন এ ই। এখন দেখো আই, তাহলে চিন্তা করো যে কোশ্চেনে কি কি দেওয়া আছে, এই এন কি, এন হলো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। দেখো বলছে যে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব এত মিটার কিউব, এত মিটার কিউব মানে কি, একক আয়তনে কত ইলেকট্রন আছে, সো এটা কিন্তু এন এর মান। সো এন এর মান কিন্তু এটা দেওয়া আছে, এটা হলো এন এর মান, এন সমান দেওয়া আছে। তোমাদের বলছে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব আমরা জানি কি জে, জে সমান কি আই বাই এ, সো এটুকের মান দেওয়া আছে, কিসের মান, আই বাই এর মান দেওয়া আছে। যে তোমার বলছে ইলেকট্রনের তারণ বেগ কত, দেখো এই আই বাই এর মান তুমি জানো, এন এর মানটাও জানো, ই কি ইলেকট্রনের চার্জ, ইর মান কত আমরা জানি 1.6 × 10⁻¹⁹, সো এটা কিন্তু ই ইলেকট্রনের চার্জ। সো সবগুলো মান তুমি জানো, বসাই দিলে কিন্তু ম্যাপটা হয়ে যাচ্ছে। যে সব পরমাণু নিউটন সংখ্যা সমান,
সো আমরা তো জানি প্রোটন সংখ্যা সমান হলে কি হবে, প লাস্টেরটা দেখে চেক করতে হবে যে প মানে কি প্রোটন সংখ্যা সমান, র মানে কি ভর সংখ্যা সমান, এগুলো তো তোমরা জানো। সো এটার অ্যান্সার হবে আইসোটোন, কারণ দ্যুতন্ন আছে, সো বলছে যেহেতু নিউটন সংখ্যা সমান, সো এটার অ্যান্সার হবে আইসোটোন। দেখো এমসিকিউ তে কি বলছে, যে একটি পরমাণু নিউক্লিয়াস হতে কি রশ্মি নির্গত হয়, বিটা। বিটা রশ্মি মানে কি, বিটা রশ্মি মানে হলো ইলেকট্রন, চিন্তা করতে পারো -1, 0। সো বিটা রশ্মি মানে আমরা ইলেকট্রন চিন্তা করতে পারি। ধরো একটা নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে চলতো 7 আর 14, এটা থেকে যদি একটা বিটা রশ্মি বের হয়, বিটা রশ্মি মানে কি জানি, বিটা রশ্মি মানে হলো -1, 0। প্লাস দেখো এখানে যদি আমি অক্সিজেন হয়ে যাবে আলটিমেটলি, দেখো কেমনে হচ্ছে, এখানে দেখো আছে 7, সো এর প্রোটন সংখ্যা কত 7, এখানে -1 আছে, তাইলে -1 আর +8 মিলে কত হবে, দেখো এখানে কিন্তু 7ই হচ্ছে, মিলে যাচ্ছে। সো এখানে -1 হয়ে যাচ্ছে দেখে এখানে কিন্তু আমি 1 বাড়াইছি, সো পারমাণবিক সংখ্যা কত বেড়ে যাবে, 1 বেড়ে যাবে, এটা একটু মাথায় রাখতে হবে। সো আরেকটা জিনিস বলি, যে আলফা রশ্মি নির্গত হলে কি হবে, আলফা রশ্মি মানে আমরা জানি হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম মানে কত, হিলিয়াম মানে আমরা জানি 2, 4, 2+, এগুলো তুমি জানো। যে আলফা রশ্মি নির্গত হলে কি প্রোটন সংখ্যা কি হবে, প্রোটন সংখ্যা 2 কমে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে প্রোটন সংখ্যা 2 কমে, আর ভর সংখ্যা কত কমে, ভর সংখ্যা 4 কমে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আলফা রশ্মি নির্গত হলে কি হয়, বিটা রশ্মি নির্গত হলে কি হয়, গামা রশ্মি নির্গত হলে কি হয়, এমসিকিউগুলো একটু মাথায় রাখতে হবে। চলো আমরা পরের এমসিকিউতে চলে যাই। দেখো এমসিকিউতে কি বলছে, কোন প্রবাহীর বেগ অতিক্রম, সর্বোচ্চ বেগ অতিক্রম করলে শান্ত থেকে অশান্ত হইলে সেই বেগটার কি বলা, এগুলো তো রিডিং টাইপ পড়া, এটা হবে কিন্তু তোমার সংকট বেগ। পরের এমসিকিউতে কি বলছে, একটি গাড়ির ভরবেগ, ভরবেগ মানে আমরা কি জানি, ভরবেগ মানে জানি এমভি। বলছে গতি শক্তির সমান, গতি শক্তি মানে কি, হাফ এম ভি স্কোয়ার। সো আমরা এম এম দি কাটতে পারবো, সো আলটিমেটলি দেখো ভি সমান লেখা যাবে হাফ ভি স্কোয়ার। সো একটা ভি কাটা যাবে, এখানে আলটিমেটলি পাচ্ছি 1, এখানে পাচ্ছি হাফ ভি। সো ভি সমান যদি আমি বের করি, ভি সমান পাচ্ছি 2, সো ভির মানটা আসছে 2 মিটার পার সেকেন্ড। দেখো এমসিকিউতে কি বলছে, যে 5টি ঘনকাকৃতির পাথর খণ্ডের প্রত্যেকটার আয়তন দেওয়া আছে, আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউব। সো আমরা বলতেই পারবো এ কিউব সমান কত দেওয়া আছে, 0.216, তার মানে এর মান আমরা কত পাবো, মনে রাখবা এ সমান কত হবে, দেখো এই মানটা আসলে 0.6 এর উপরে কিউব করলে কিন্তু তুমি 216 পাবা। কেমনে হলো, দেখো 6 আর 6 যোগ গুণ করলে কত হয়, 6 6 হয় 36, তাহলে 36 এর সাথে 6 গুণ করলে কত পাবা, 216 পাবা। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা মানে কিন্তু 0.6। সো আমি এখান থেকে এর মানটা বের করতে পারতেছি, যে এর মানটা আসবে কত, 0.6। এখন তোমার কোশ্চেনে কি বলছে, দেখো ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে মানে কি, এম এর মান তুমি জানো, এম সমান জানো। তোমরা বলছে যে কাজের পরিমাণ কত, এখানে একটা সূত্র দেওয়া আছে বইয়ে দেখবা, যে এর কৃত কাজের সূত্র হলো ডাব্লু সমান mgh। ইটের ম্যাথগুলো তো সেম সূত্র, যে একটার পর একটা সাজাবা, এইভাবে সাজাইলে কৃত কাজ কত, সো সূত্রটা হলো n(n-1)/2, এটা হলো সূত্র। দেখো এখানে তুমি এম এর মান তো জানো, এম এর মান দেওয়া আছে কত, 300, জি এর মানও জানো 9.8, এইচ এখানে কিন্তু এর মানটা হবে এইচ, এর মান আছে 0.6, সো 0.6 বসাবো। এন কি, এন হলো 5টা ঘনক, সো 5টা, সো এন এর মান হলো 5, সো এন মাইনাস 1 মান কত হবে, 4/2। এই মানটা যদি বের করো এর মানটাই হবে অ্যান্সার। দেখো এমসিকিউতে কি বলছে, একটি গুলীয় তলের ব্যাসার্ধ ক্ষেত্র বলে সাজে নির্ণয় করা যায় কোনটি, স্প্যারোমিটার। দেখো এমসিকিউতে কি বলছে, যে একটি গুলীয় দর্পণের 15 মিটার সামনে, সো 15 মিটার সামনে মানে কি, ইউ এর মান দেওয়া আছে, বস্তু দূরত্ব দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার। বলছে লক্ষ্য বস্তু 30 সেন্টিমিটার পিছনে গঠিত হয়, সো উল্টা পাশে গঠিত হয়েছে, উল্টা পাশে গঠিত হইলে আমরা এটা মাইনাস ধরবো, সো মাইনাস আসবে -30। সো বলছে ফোকাস দূরত্ব কত, সো আমরা বলতে পারবো 1/f সমান 1/u + 1/v, সবগুলো মান যদি বসাই দেই, সো এখানে যদি মানগুলো বসাই 1/15, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, আলটিমেটলি যদি আমি একটু লসাগু করি, এখানে পাবো 30, এখানে পাবো 2 - 1, তার মানে 1/30। সো এফ এর মানটা যদি বের করে উল্টাই দিতে হবে, উল্টাই দিলে আলটিমেটলি পাবো 30 সেন্টিমিটার, সো ঘন নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখো এমসিকিউতে কি বলছে, একটা এফ এফ ভেক্টর দেওয়া আছে, তোমার বলছে যে কিউ থেকে পি বিন্দুতে স্থানান্তরিত হয়, তার মানে এস বের করতে হবে, এস এর মানটা কেমনে বের করবো, দেখো এখানে আছে পরের বিন্দু থেকে আগের বিন্দু মাইনাস করতে হবে, -2 থেকে কত বাদ দিবো -2 থেকে 3 বাদ দিবো, সো -5, সো আমি লিখতেই পারবো -5i,
দেখো এখানে আছে থ্রি, সো থ্রি থেকে কত বাদ দেবো, মাইনাস ফোর, মাইনাস মানে আছে প্লাস, তার মানে থ্রি প্লাস ফোর মানে কত হবে সেভেন, সেভেন যে এখানে আছে ফাইভ, সো ফাইভ থেকে কত বাদ দিব, এখানে আছে মাইনাস টু, মাইনাস মানে আছে কি হয়ে যাবে প্লাস টু, সো আলটিমেটলি পাবো সেভেন কে। আর এফ সমান কত দেওয়া আছে, এফ সমান দেওয়া আছে মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জে প্লাস ফোর কে, আমরা তো জানি ডট গুণ করলে হয়ে যায়, ডট গুণ করলে আমরা ডাব্লু সমান কত পাবো, দেখো আই এর সাথে আই গুণ হয় আমরা জানি, সো মাইনাস ফাইভ আর মাইনাস টু গুণ করলে কত হবে টেন, এখানে পাবো তিন শতা কত পাবো একুশ, এখানে পাবো চার শতা কত পাবো আঠাশ, সো আমরা যদি সবগুলো যোগ করি, যোগ করলে পাবো একত্রিশ আর আঠাশ যোগ করলে কত হবে একত্রিশ আর আঠাশ, সো নাইন, এখানে পাবো ফাইভ, সো ফাইভ নাইন, সো গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দেখো এমসিকিউতে কি বলছে, দ্বিগুণ চক্রবর্তী ব্যাসার্ধ, তার মানে আমরা তো জানি যে আই সমান কি জানি বলো তো, আই সমান আমরা জানি এম কে স্কোয়ার, সো যেহেতু তোমার বলছে যে একটি বস্তু জড়তা ভ্রামক একই রাখতে চাইলে, জড়তা ভ্রামক সেম রাখতে চাও, তার মানে আমি এখান থেকে আয়ের মানটা সেম রাখতে চাই, তাহলে আমি বলতে পারবো এম ওয়ান কে ওয়ান স্কোয়ার ইকুয়াল এম টু কে টু স্কোয়ার, বলতে পারতেছি, সো এখান থেকে তোমার কোশ্চেনে কি বলছে যে ভরের কত গুণ হচ্ছে, তাই না, তাইলে আমরা তো বলতে পারবো যে এম টু বাই এম ওয়ান, এম টু বাই এম ওয়ান সমান কত হচ্ছে, এম টু বাই এম ওয়ান হচ্ছে আমরা বলতে পারতেছি যে কে ওয়ান স্কোয়ার বাই কে টু স্কোয়ার বলাই যাচ্ছে। দেখো তোমার বলছে দ্বিগুণ চক্রবর্তী ব্যাসার্ধ, তার মানে প্রথমে যদি চক্রবর্তী ব্যাসার্ধ হয় কে ওয়ান, পরের বার কে টু সমান কত হবে টু ইন্টু কে ওয়ান লেখাই যাচ্ছে, সো আমি এখান থেকে লিখতেই পারবো কে ওয়ান বাই কে টু, কে ওয়ান তো সেম আছে, কে টুর জায়গায় আমি কত লিখবো টু কে ওয়ান, সো আলটিমেটলি কে ওয়ান যাবে কাটা, সো আমি এম টু ডিভাইডেড বাই এম ওয়ান সমান কত পাচ্ছি ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর, সো আমি বলতে পারতেছি যে ভর প্রথম বস্তু তুলনায় কত হবে, প্রথম বস্তু তুলনায় ওয়ান বাই ফোর গুণ হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সো এমসিকিউতে কি বলছে, ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহার করা হয়, ধারকের ব্যবহারগুলো একটু পড়তে হবে যে কোন ধারক কোন কাজ করে, এটার খ নাম্বারটা হবে অ্যান্সার যে পরিবর্তনীয়। দেখো এমসিকিউতে কি বলছে, থেমে থাকা একটি গাড়িকে একটি ট্রাক এসে আঘাত করলো, আঘাত করলে তোমার বলছে যে গাড়ির ভিতরে কোনো আরোহী যদি থাকে তার মাথা পিছন থেকে হেলে পড়ছে, কারণ ট্রাকটা কোন দিক থেকে আঘাত করছে, চিন্তা করো আমি সিনারিও চিন্তা করলাম এরকম যে এইটা ধরো ট্রাক, এটা ধরো গাড়ি, সো গাড়ি আছে সামনে, সো যদি এভাবে ধাক্কা দেয়, ধাক্কা দিলে কি হবে গাড়ির বেগটা কিন্তু এভাবে যায়, সে যখন ধাক্কা দিবে গাড়ির বেগটা কিন্তু বাইরে যাবে, কারণ ধাক্কা দিলে ওর বেগটা বাড়বে ট্রাকের বেগটা কমবে, এটা তো স্বাভাবিক, সো গাড়ির বেগটা যদি বাইরে যায়, চিন্তা করো যে তুমি ধরো গাড়ির ভিতরে আসো হুট করে গাড়ি টান দিলে কি হয়, তুমি পিছন থেকে হেলে পড়ো, সো আমি বলতে পারতেছি যদি ট্রাক পিছ থেকে ধাক্কা দেয় সো তুমি পিছন থেকে হেলে পড়বা, আর সামনে থেকে ধাক্কা দিলে কি হবে, তুমি সামনের দিকে ঝুঁকে দেবা, এই তো, সো এটা কিন্তু হবে পিছন দিকে, কারণ পিছন দিকে ধাক্কা দিলে কি হবে, তুমি পিছন দিকে কি হবে একটু হেলে পড়বা, সো চলো আমরা পরের এমসিকিউতে যাই, যে বলছে গ্রহ এবং সূর্যের সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল, সো ক্ষেত্রফলের সূত্র, সো ক্ষেত্রফলের সূত্র কি, কেপলারের দ্বিতীয় সূত্র, আমরা তো জানি যে মহাকর্ষ নিয়ে তিনটে সূত্র আছে, প্রথম সূত্রে বলছে কি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা কি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, দুই নাম্বার সূত্রে কি বলছে যে ক্ষেত্রফলের কথা বলছে, আর তিন নাম্বার সূত্র কি, তিন নাম্বার সূত্র কিন্তু আমরা জানি যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা তো তোমরা জানো, সো এটা হলো তৃতীয় সূত্র কেপলারের। বলছে প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপীয় চলরাশি পরিচয় পাওয়া যায় কোন সূত্র, এটা হলো শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যা দেখবা একটা শূন্যতম সূত্র, একটা প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র, তিনটা সূত্র আছে, একটু সবগুলো একটু পড়ে নিতে হবে। দেখো এমসিকিউতে কি বলছে যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সো টির মান কিন্তু দেওয়া আছে, টির মান কত বের করবা প্লাস ২৭৩, সো আমি কিন্তু টির মানটা কেলভিনে পাই গেলাম, সো আলটিমেটলি যদি যোগ করো তাইলে আমি ২৭ ৩০২ কেলভিন পাচ্ছি। তোমার বলছে তিন গ্রাম নাইট্রোজেন গ্যাসে গতি শক্তি কত, আমরা তো জানি ই সমান কি, ই সমান থ্রি বাই টু এনআরটি, একটা জিনিস মাথায় রাখবা যদি বলে কোশ্চেনে মোল, মোলের কথা থাকলে এই সূত্র যে ই সমান থ্রি বাই টু এনআরটি, যদি এনটি টি কথাটা উল্লেখ থাকে ওই ক্ষেত্রে ই সমান কি হবে থ্রি বাই টু এন কে টি, সো টি থাকলে আমরা বলবো কি কেটি, আর মোল থাকলে আমরা বলবো এনআরটি। দেখো এত গ্রাম,
3 গ্রাম সো আমরা কিন্তু এখান থেকে মূল সংখ্যা বের করতে পারতেছি n সমান তাহলে আমরা কত লিখব w / m সো কত গ্রাম 3 গ্রাম আর তোমার বলছে এর আনুমানিক ভর কত 28 গ্রাম সো 28 গ্রাম দ্বারা ভাগ করব সো n এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম দেখো সবগুলা মানই জানো n এর মান জানো r এর মান তো জানো 8.314 t এর মানও কিন্তু জানো সো সবগুলা মান বসায় দিলে কিন্তু আমার অ্যানসারটা বের হয়ে যাচ্ছে দেখো MCQ তে কি বলছে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এত কিলো ভোল্ট সো বিভব পার্থক্য মানে কি v মান দেওয়া আছে আমি চিন্তা করলাম যে এত কুলম চার্জ স্থানান্তর করছো তাহলে চিন্তা করো যে w সমান আমরা কি জানি w সমান জানি vq এই ইকুয়েশন দিয়ে আমরা আলটিমেটলি মানগুলো বসায় দিলে শেষ দেখো v আর তো q দেওয়া আছে সো v আর q গুণ করে দিলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব দেখো MCQ তে কি বলছে যে একটি স্প্রিং এর অগ্রভাগে তুমি 100 গ্রাম ভর ঝুলিয়ে দিলে এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় তার মানে চিন্তা করো যে এটা আমরা একটা সিনারিও দেওয়া আছে যে এত গ্রাম দিলে এত বৃদ্ধি পাচ্ছে বলছে যে এই অবস্থায় এই স্প্রিংটারে তুমি আর একটু টাইনা বড় করলা তাইলে তোমার বলছে মোট শক্তি কত আমরা তো জানি স্প্রিং দ্বারা কৃত কাজ w সমান কি জানি w সমান জানি হাফ কে এক্স স্কয়ার কে এর মান লাগতেছে আর এক্স এর মান লাগতেছে কে এর মানটা আমি কেমনে বের করবো দেখো কে এর মানটা যদি বের করতে চাই তাহলে প্রথম সিনারিও নিয়ে কাজ করলে আমরা কে এর মানটা ইজিলি বের করতে পারবো আমরা জানি কি এফ সমান কি এফ সমান আমরা জানি mg আবার এফ সমান কিন্তু আমরা জানি kx সো এখান থেকে আমরা কে এর মানটা বের করবো যে mg/x দেখো এখানে m এর মান লাগে আর x এর মান লাগে m কি m হলো ভর আর x কি কতটুকু বাড়লো দেখো প্রথম সিনারিওতে m এর মান দেওয়া আছে আর x এর মান দেওয়া আছে সো আমরা মানগুলো বের করে চলো দেখো এম এর মানটা কত দেওয়া আছে এম এর মান দেওয়া আছে 100 গ্রাম 100 গ্রাম রেখে যেতে নিলে কী হবে 1000 দ্বারা ভাগ করবা সো আলটিমেটলি আমি পাবো 0.1 সো 0.1 kg আমরা কিন্তু পাই গেলাম এম এর মানটা কত পাইছি 0.1 জির মান তো আমরা জানি 9.8 এক্স এর মান কত কত মিটার বৃদ্ধি পাইছে 0.1 মিটার বৃদ্ধি পাইছে সো 0.1 আর 0.1 যাবে কাটা আলটিমেটলি কে এর মান আমরা পাই গেলাম 9.8 সো এখানে যদি আমরা মানটা বসাই হাফ কে এর মান কত 9.8 এক্স কি এটা দ্বিতীয় সিনারিওর মানটা বসাইতে হবে যে আগে এতটুকু ছিল পরের সিনারিওতে কি বলছে যে এর দৈর্ঘ্য আমরা কতটুকু বাড়াইলাম 2×10^-2 2×10^-2 মানে কি এক্স সমান আমরা কত পাবো আমরা জানি 10^-2 মানে কি 0.01 এর সাথে 0.01 এটা কিন্তু 10^-2 মান যে দশমিকের পরে দুই ঘর আর দুই দ্বারা গুণ করলে আমি কত পাবো 0.02 সো আমি এক্স এর মান পাই গেলাম কত 0.02 এখানে যদি আমি বসাই 0.02 স্কোয়ার সো সবগুলো মান যদি বের করি দেখো একটু খেয়াল করো এখানে যদি আমি মানটা একটু বের করি এই মানে দেখো এখানে আছে 2 এখানে আছে 9.8 আলটিমেটলি পাবো 4.9 এখানে আছে 0.02 আছে দুইবার সো দুইবার গুণ করলে তাহলে আমি 2 আর 2 গুণ করবো 2 আর 2 গুণ করলে কত হবে 2×4 কিন্তু এখানে দুই ঘর দেখো 0.02×0.02 এখানে মোট টোটাল কয় ঘর আনতে হবে চার ঘর আনলে আমি তো জানি অ্যান্সারটা আসবে 4 তাহলে দশমিকের উপরে 4 ঘর বানাইতে হবে 4 ঘর বানাইতে চাইলে কী করবা 3টা 0 দিবা তারপরে 4 দিবা দেখো 4 ঘর কিন্তু হয়ে গেছে এই মানটা আমার বের করতে হচ্ছে এই মানটা যদি বের করতে চাই তাহলে 49 এখানে আছে 49 আছে আর হলো 4 সো 49 আর 4 গুণ করব তাহলে আমরা কত পাবো দেখো 4 নং কত 4 নং পাচ্ছি 36 হাতে থেকে 3 4 আর 16 আর 3 কত হবে 19 196 সো আমরা এটা তো বুঝছি যে 196 আসতেছে এখন কথা হলো যে এইখানে দেখো দশমিকের পরে কয় ঘর দশমিকের পরে হলো 1 ঘর এখানে দশমিকের পরে কয় ঘর এখানে দশমিকের পরে হলো 4 ঘর টোটাল কয় ঘর হলো 5 ঘর 5 ঘর আনতে হচ্ছে 5 ঘর আনতে চাইলে এখানে তো 3 ঘর আছে সামনে আরও 2টা 0 দিলে কিন্তু 5 ঘর হয়ে যাচ্ছে সো এই জিনিসটা আমরা লিখতে পারি 1.96 সো আমরা 3 ঘর ডাইনে সরাচ্ছি সো আমি দেবো 10^-3 সো ক নাম্বারটা কিন্তু অ্যান্সার দেখো 1.96 এই মানটা আসলেই তুমি এটা অ্যান্সার জায়গায় ফেলবা সো আশা ক্লাসটা এই পর্যন্ত থাকুক তোমরা ক্লাসটা কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবা যাতে তোমার বন্ধুবান্ধব ক্লাসটা দেখতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এডমিশন নিয়ে নিয়মিত ভিডিও দিচ্ছি সো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস